প্রিয় দর্শক, আজকে লইট্টা শুটকি এবং চাপা শুটকি দিয়ে আমি একটা মজাদার ভুনা করব। এটা হলো শুটকি ভুনা এবং খুব ঝাল ঝাল করে হবে, আপনারা দেখতে থাকুন। শুটকি ভুনার জন্য দিয়ে দিলাম অনেকগুলো রসুন, রসুনগুলো একটু লাল লাল হলেই আমি পেঁয়াজ দেব। দর্শক, এই শুটকি ভুনাতে কিন্তু অনেকগুলো পেঁয়াজ লাগবে এবং রসুন তো দেখে নিন, আমি দিয়েছি অনেকগুলো পেঁয়াজও, কিন্তু আমি অনেক দিয়েছি, অনেকটা মাংসের মতো লাগে। কারণ যত বেশি পেঁয়াজ দেবো আমরা শুটকিটা, এটার সঙ্গে ভুনাটা কিন্তু অসাধারণ লাগবে। আর একটু বলেছি যে ঝাল ঝাল বলার কারণে আমি কিন্তু অনেকগুলো শুকনো মরিচ দিচ্ছি এবং সেগুলোকে কেটে ছোটো করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু পরপর কিছু মশলা দেবো, আপনারা দেখতে থাকুন। আর আমি একটু কম কথা বলবো, আমার এক দর্শক বলেছেন যে কম কথা বললে ভালো। দর্শক, আপনারা দেখে নিয়েছেন আমি কি কি মশলা দিয়েছি, তারপরও আমি সেগুলো লিখে দিব। আর আমি দিয়ে দিলাম এখন কুচি কুচি করে কেটে রাখা দুটো আলু। আলুটা আপনাদের ইচ্ছে হলে দেবেন না, অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে, যারা পছন্দ করে দেবেন তারা, যারা পছন্দ করেন না তারা দেবেন না। এটাকে একটু ভাজা ভাজা হলেই, মশলাটার ঘ্রাণটা বেরিয়ে আসলেই আমি দিয়ে দেবো শুটকিগুলো। একটু বলে রাখছি, এই ভুনাটা কিন্তু একটু ঝালই বেশি ভালো লাগে বা সবাই পছন্দ করে, তবু যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা কিন্তু কম দেবেন। আর আমি ধনে পাতা এবং কাঁচামরিচটা একদম সবার শেষে দেব, একটা চমৎকার ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি শুটকিটা দিয়ে দিই। এটাকে অনেকক্ষণ কিন্তু ভাজতে হবে, আর হুট করে এটাতে কিন্তু অনেক পানি ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে। এটা যেহেতু ভোনা একদম তরকারির মতো, অনেক পানি ঢেলে দেওয়া যাবে না। আরও একটা কথা যে আপনার এটাতে যদি আপনি শুটকি বেশি দেন, বিভিন্ন জাতের শুটকি দিলে কিন্তু আরও টেস্ট হয়। আমার কাছে যেরকম ছিল আমি যেরকম দিয়েছি, আপনারা বেশি থাকলে দেবেন। আমি একটু কয়েকটা টমেটো দিয়ে দিলাম সাথে, একটা টমেটো কাটা কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি। এবং এটাকে অনেকক্ষণ আমি ভাজবো, অনেকক্ষণ অনেকক্ষণ বেশ অনেকক্ষণ ভেজি, তারপর কিন্তু পানি দিয়েছি, তখনই এটা কিন্তু টেস্ট যেটা সেটা আপনারা পাবেন, অন্যথায় কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। আমি প্রায় 3-4 মিনিট ভাজলাম। এবারে আমি সামান্য করে 1 কাপ পানি নিয়েছিলাম, তাতে অল্প একটু পানি দিয়েছি, একটু ভিজে মানে একটু আরেকটু ভাজবো, তারপর আরেকটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি লাগবে এর বেশি কিন্তু আমরা পানি দেব না। দর্শক, হয়ে গেল আমার দারুণ একটা রেসিপি। এখন শুধু ধনিয়াপাতা দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। মাঝখানে আমি একটু পানিও দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি, মানে এটা আপনারা আপনাদের পরিমাণ মতো যখন এটা সিদ্ধ করতে গিয়ে যেটুকু লাগবে সেটুকু দিয়ে নেবেন। আমি বিলাতি ধনিয়াপাতা দিয়েছি, এগুলো আমার গাছের টপ থেকে নিয়েছি এবং কাঁচামরিচগুলো স্টোর করা ছিল আমি সেই জন্য। আর কাঁচামরিচ আমি কেটে দিলাম না এই কারণে যে আমি অনেক ঝাল দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। একটু নেড়ে দিয়ে আমি নামিয়ে নেব, আমি আর শুকাবো না, আর শুকালে এরপর দেখা যাবে যে একদম বেশি শুকনো হয়ে যাবে, এটুকু থাকলে পরবর্তী সময়ে গরম করতে আর পানি বা কিছু দিতে হবে না। সাধারণত আপনারা যখন গরম করবেন খেয়াল রাখবেন যে নতুন করে পানি দেবেন না, তাহলে কিন্তু এটা টেস্ট চলে যায়। এটা শুধু শুটকি না, যে কোনো তরকারিতে নতুন করে পানি দিলে সেই পুরনো যে অরিজিনাল যে টেস্টটা সেটি কিন্তু থাকবে না। সুতরাং আপনি পরে আর পানি দেবেন না, সেটাকে এমনি গরম করবেন অথবা ওভেনে করবেন বা চুলাটা কমিয়ে গরম করে নেবেন। আপনারা ভালো থাকুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো
মনে হয় যে রেসিপিটা এমন হয়েছে বা এমন হয়নি আরও ভালো হতে পারতো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর দেব। কারো যদি মনে হয় যে কোনো রান্না আরও অন্যরকমে কোনো রান্না করা উচিত, সেই কমেন্টগুলো আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।